আসসালামু আলাইকুম। বিয়ের আগে পুরুষ ভাইদের 5টি বিষয় লক্ষ্য করা জরুরি। যদি না লক্ষ্য করতে পারেন তাহলে আপনি বিয়ে করে স্ত্রীকে রাখতে পারবেন না, স্ত্রী আপনার প্রতি অখুশি হবে, দাম্পত্য জীবনে সুখী হবেন না। সম্পূর্ণ ভিডিওতে 5টি বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। নাম্বার 1, আমরা অনেকেই রাতে পর্যাপ্ত ঘুমাচ্ছি না। এটা বিয়ের আগে বা পরে আমাদের মানব স্বাস্থ্যের জন্য সকল সময় জরুরি। অবশ্যই রাত 1টা 2টা 3টা বাজানো যাবে না, পর্যাপ্ত পরিমাণে রাতে ডিপ বা গভীর একটা ঘুম দেওয়ার চেষ্টা করবেন। আশা করি নাম্বার 1 বুঝতে পেরেছেন। নাম্বার 2, আমাদের মধ্যে কিছু বদ অভ্যাস থাকে বা অসতর্ক কিছু কাজবাজ থাকে, যেমন আমাদের হাতের মাধ্যমে বদ অভ্যাস করা। এটা মাত্রা অতিরিক্ত যখন করে ফেলি তখন আমাদের পুরুষ শক্তিটা দিন দিন হ্রাস পায়। মাত্রা অতিরিক্ত না হয়, একই সাথে অনেকের স্বপ্ন দোষ আর ধাতু ক্ষয় হচ্ছে। এটাও আমাদের একটা মেডিকেলি লেভেল রয়েছে, লেভেলের থেকে অতিরিক্ত হয়ে গেলে আপনার স্বাস্থ্যের জন্য বিভিন্ন রকমের ঘাটতি দেখা দেয়। এজন্য আমি অবশ্যই বলবো, যদি এই সমস্যাগুলো আপনার মধ্যে থাকে আপনার বিয়ের আগেই সমাধান করে নেন, অন্যথায় আস্তে 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 আপনাদের বিশেষ শক্তি কিন্তু হ্রাস পাবে। অবশ্যই প্রয়োজন একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। আশা করি নাম্বার 2 বুঝতে পেরেছেন। নাম্বার 3, আমাদের মধ্যে কিছু রোগ লুকিয়ে থাকে, যে রোগগুলো আমরা অনেক সময় ধরতে পারি না বা জানার পরও একদম সিম্পল মনে করি, কোনো সমস্যা মনে করি না। তার মধ্যে রয়েছে ডায়াবেটিস। আমরা অনেকে মনে করি বয়স হলে বড় লোকদের হয়, না, ডায়াবেটিস আমাদের অল্প বয়সে যে কোনো শ্রেণী পেশার মানুষের হতে পারে। এজন্য এই জিনিসটা একটা নীরব ঘাতক একটি রোগ। এই রোগ থেকে যদি না হয় অবশ্যই এখন থেকে সতর্ক জীবন মান পরিবর্তন করে চলুন, আর যদি হয়ে থাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। একই সাথে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, এটাও কিন্তু একটা নীরব ঘাতক। এই রোগগুলোর সাথে আমাদের পুরুষ শক্তি কিন্তু অনেকটা কানেকশন রয়েছে। এই রোগগুলো যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের পুরুষ শক্তি দিন দিন হ্রাস পেতে শুরু করে। এজন্য অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। আমি আশা করি নাম্বার 3 বুঝতে পেরেছেন। নাম্বার 4, কিছু অসামাজিক কাজের জন্য বা কিছু ভুল বিষয়ের জন্য আমাদের কিছু রোগ আমাদের শরীরে জড়িয়ে যাচ্ছে। যেমন আপনারা বিয়ের আগে বা পরে একাধিক মেয়ের সাথে মিলন করার কারণে কিছু যৌনবাহী রোগ আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে বা হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে গনোরিয়া, সিফিলিস বা এই ধরনের যে রোগগুলো রয়েছে, এই রোগগুলো থেকে আপনাদের নিজেকে সেফ করতে হবে। তার জন্য অবশ্যই অবশ্যই একাধিক মেয়ের কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে। ইতিমধ্যে যাদের হয়েছে দ্রুত চিকিৎসা গ্রহণ করে সমাধান আনতে হবে, অন্যথায় এই রোগগুলো কিন্তু আমাদের বিশেষ শক্তি তো হ্রাস পাবেই। একই সাথে আপনি স্ত্রীর কাছে গেলে বা ভালো কোনো মেয়ের সাথে সহবাসে মিলিত হলে আপনার তার মধ্যেও কিন্তু এই রোগগুলো জড়িয়ে যাবে। এটা কিন্তু যৌনবাহী রোগ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আশা করি নাম্বার 4 বুঝতে পেরেছেন। নাম্বার 5, ধূমপান। ধূমপান শুধু আমাদের বিশেষ অঙ্গেই ক্ষতি করছে না, ধূমপান আমাদের বিশেষ শক্তিতেও দিন দিন ইফেক্ট করে দিচ্ছে, যা আমাদের আস্তে 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 বিশেষ শক্তি হ্রাস পেয়ে যাচ্ছে। আপনাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে অতিরিক্ত পরিমাণে ধূমপান বা ধূমপানের মতন যে কোনো নেশাজাত দ্রব্য সেবন করা থেকে নিজেকে বিরত রাখতে হবে, অন্যথায় আপনিও আস্তে 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 আপনার বিশেষ শক্তিকে ডাউন করে ফেলবেন। এক পর্যায়ে বিয়ে করলে স্ত্রী আপনার কাছে নাও থাকতে পারে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই 5টি বিষয় বিয়ের আগে বা পরে যে কোনো সময় একজন পুরুষ মানুষের জন্য মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এছাড়াও আপনাদের বেশি কোনো সমস্যা দেখা দিলে দ্রুত একজন আশেপাশে ডাক্তারের কাছে যেতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।